রাজ্যের কাছে জমি চাইলেও মিলছে না, ফলে এগোনো যাচ্ছে না একাধিক প্রকল্প, এমনই অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং এ বিষয়ে রাজ্য সরকারের সহায়তা চেয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। রাজ্যে 41 জায়গায় নতুন রেললাইন পাতার প্রকল্পের অনুমোদন, অনুমোদনের পরেও জমির অভাবে কাজ এগোতে পারা যাচ্ছে না, এমনই দাবি রেলের। মুখ্যমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠি রেলমন্ত্রীর। এই নিয়ে কথা বলবো নিউজরুমে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, রাজ্য সরকারের সহায়তা চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি চিঠি দিয়েছেন রাজ্যকে, ঠিক কি দাবি করছেন রেলমন্ত্রী? দেখো, এটা রেলের তরফে অনেক দিনের অভিযোগ যে এই রাজ্যে যখন কাজ করতে চাওয়া হচ্ছে তারা নির্দিষ্টভাবে জমি পাচ্ছেন না। যে 41টা প্রজেক্টের কথা বলা হয়েছে সেগুলো প্রত্যেকটি হচ্ছে নতুন লাইন পাতার প্রজেক্ট, কোথাও কোথাও থার্ড লাইন পাতার প্রজেক্ট। এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 41টি প্রজেক্ট যা 50,915 কোটি টাকার যে প্রজেক্ট হতে পারে সেই সম্পূর্ণ পূর্ণটাই কিন্তু আটকে রয়েছে, তার কারণ জমি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় জমির বিভিন্ন সমস্যা, এবং রেলের তরফে যেটা চিঠি দেওয়া হয়েছে, অশ্বিনী বৈষ্ণব নিজে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে, তিনি বলছেন যে এই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করছেন কিন্তু কোনো সমাধান পাননি। তারা চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং তার সহায়তা, যাতে এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করা যায় এবং রেল প্রকল্পের মাধ্যমে যে উন্নয়ন সেটা তাড়াতাড়ি হতে পারে। এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো উত্তর দেওয়া হয়নি, আজকেই নবান্নে গিয়ে পৌঁছেছে চিঠি। এখন এটা দেখার যে রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া হয় এবং এই যে প্রজেক্ট নিয়ে যে টানাটানি চলছে সেটা কিভাবে সম্পূর্ণ হয় রাজ্যে। একেবারেই, অর্থাৎ যেটা এই চিঠিতে যে আবেদন জানানো হয়েছে এবং যে অভিযোগ করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে বিভিন্ন প্রকল্পের কাজ আটকে রয়েছে কারণ জমি চাইলেও মিলছে না, এই বিষয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে এবং এখন দেখার এ বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিক্ষোভ, আন্দোলনকারীদের ঝান্ডা রেখে আসতে বললেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত কয়েকটি বিষয়ে আজকে স্মারকলিপি পেশ করতে যান টিএমসিপির সদস্যরা। সেই সময় ঝান্ডা নিয়ে উপাচার্যের ঘরে ঢুকে পড়েন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। আমার কাছে আসার জন্য ঝান্ডার দরকার হয় না, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির রং ঢুকলে বিভেদ বিচ্ছিন্নতা বাড়ে, আমাকে কেউ হুমকি দিলে এই চেয়ার ছাড়তে আমার এক মিনিটও সময় লাগবে না, কড়া বার্তা দিয়েছেন উপাচার্য। আমার কাছে, আমি তো বিসির আগেও আমার পরিচয় আমি টিচার, আমার কাছে তোমাদের অস্ত্র হচ্ছে তোমরা ছাত্র। ছাত্রের যে ক্লেম থাকে কোন ঝান্ডার সে ক্লেম থাকে না। ঢুকছে যদি এটা থাকতো, যদি তার পিছনে এই সেইগুলো থাকতো, ইকুয়াল আদর পেতে আমার কাছ থেকে, এটুকু বলে দিতাম। ঠিক আছে, যাও আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ঘরের সামনে, এবং আমার সামনে যারা বসে রয়েছেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের কাছে তারা ডেপুটেশন দিতে গেলেন। ভাইস চ্যান্সেলারের সঙ্গে কথা হওয়ার সময় একটা জিনিস আমাদের নজরে এলো, পতাকা, দলীয় পতাকা নাপাসান্দ উপাচার্যের, এই নিয়ে তর্কাতর্কিও হলো এবং তারপর ছাত্ররা এই মুহূর্তে বাইরে বসে আছেন। উপাচার্য বললেন যে পতাকা ছাড়া তোমরা যদি যেতে একই রকম ট্রিটমেন্ট তোমরা উপাচার্যের কাছ থেকে পেতে, তোমরা সহমত হলেন? দেখুন, আমরা কোনোদিনও এটা সহমত হব না। পতাকাটা আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা, আমাদের গর্ব। আমরা অহংকার করি যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি এবং এমন একটি দল করি যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি কী বললো না বললো তাদের তৃণমূল ছাত্র পরিষদে কিছু যায় আসে না। আজকে যদি আমরা দাবি করি যে ওনার চেয়ারটা ছেড়ে দিয়ে উনি একটা শিক্ষক হিসেবে সারাদিন ঘুরে বেড়া ক্যাম্পাসে, দেখি তাহলে কটা স্টাফ, কটা নন টিচিং স্টাফ ওনার কথা মানে। এই লেটার প্যাড আমরা নিয়ে গেছিলাম, এই লেটার প্যাডে চিঠি দিয়েছি, এই লেটার প্যাডটাকে উনি এরমভাবে মুড়ে নিচ্ছেন। আমি পাল্টা ওনার হাত থেকে নিয়ে আবার খুলে দিলাম,
কারণ আমাদের শিরদাটা এবং মেরুদণ্ডটা সোজা। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ঝান্ডার দরকার হয় না আমার কাছে আসার জন্য, ঝান্ডা বড় পরিচয় নয় আমার কাছে, প্রথম পরিচয় আমার ছাত্র। আমার কাছে ন্যায্য দাবি নিয়ে সবাই আসতে পারবে, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, বন্ধুরা, ছাত্ররা। কিন্তু পার্টির পতাকা বা পার্টির স্লোগান বা বক্তব্য সেগুলো ক্যাম্পাসের বাইরে রেখে আসতে, কোনো জন এই বিশ্ববিদ্যালয়ে তার পার্টি কালারটাকে নিয়ে এসে হাজির যেন না হয়। কারণ এতে কি হয়, বিভেদ বিচ্ছিন্নতা বাড়ে, এতে ঝগড়া বিবাদ হয়, মাঝখান দিয়ে পারপাসটা নষ্ট হয়ে যায়। এখানে যদি পার্টিটা সামনে চলে আসে না, তখন দেখা যাবে মারামারি কাটাকাটি হচ্ছে, সেই জিনিসটাকে আমি অ্যালাউ করতে রাজি নই। সে কথা আমি প্রথম দিনই বলে দিয়েছি, এবং এটাও বলে দিয়েছি যে পার্টি কালার নিয়ে এসে আমাকে যদি খুব কেউ হুমকি দেয় বা কোনো মন্ত্রী ফোন করে বা কোনো কিছু, আমি কিন্তু এক মিনিটও দেরি করবো না এই চেয়ার ছেড়ে চলে যেতে।